আসসালামু আলাইকুম, আমি আকলিমা আক্তার শর্ণা, ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। মারিয়ামকে রেডি করে নিয়েছি, এখন আমরাও রেডি হয়ে নিয়েছি, আমরা একটু হাঁটতে বেরোচ্ছি। রাতের বেলা ওয়েদারটা অনেক ঠান্ডা, তো বাতাস হচ্ছিলো। মাকে বললাম যে মা চল আমরা হাঁটতে বের হই, মারিয়াম বের হতে যায়। মারিয়াম অনেক দিন হয়েছে বের হয় না, এর জন্যই আর কি প্ল্যানিং যে আমরা বের হব। মা বললো আচ্ছা ঠিক আছে চলো। তো মারিয়ামকে সাথে নিয়ে আমরা দুইজন মিলে বের হলাম হাঁটতে। 3 নম্বর রোড দিয়ে বের হয়ে সোজা হেঁটে 1 নম্বর রোড দিয়ে বাসায় চলে আসি। আজকে মারিয়ামকেও হাঁটাবো, এটাই আমার প্ল্যানিং। রাস্তাঘাট অনেকটা খালি, আবার হচ্ছে কি নিরিবিলি, আর তেমন একটা গাড়িও নাই আর মানুষও নাই। ভাবলাম যে মারিয়ামও হাঁটবে, তাহলে রাস্তায় হাঁটতে ওর ভালোই লাগবে। আমরা হাঁটছিলাম আর খুব সুন্দর ওয়েদার, আমরা এনজয় করছিলাম। মা আর আমি মিলে গল্প করছিলাম, মারিয়াম আমাদেরকে দেখছিল আর হাসছিল, ওর খুবই ভালো লাগছিল, এটাই বুঝতে পারলাম। ও অনেক এনজয় করছে। অনেক দিন পর মারিয়াম বাসা থেকে বের হয়েছে। সাধারণত ওকে নিয়ে আমাদের বের হওয়া হয় না, কারণ ও রাস্তাঘাটে দৌড় দিতে নেয়, আবার হচ্ছে গিয়ে নেমে যেতে চায় কোলে থেকে। ভয় লাগে আসলে রাস্তাঘাটে, আর রোড ক্রস করাটা ওকে নিয়ে একটু রিস্ক আমি মনে করি। তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি, ও হাঁটছে, আপনারা দেখতেই পাচ্ছেন ছায়ার মধ্যে। আর আজকে ওর এই সুন্দর ড্রেসটা ওর ফুপি দিয়েছিল ঈদে, তো এখন যেহেতু বের হচ্ছে বাসা থেকে আর ওকে পরিয়ে ফেলছি। ড্রেসটা যদিও ছোট হয়ে গিয়েছে। বাইরে কি, বাইরে কি, বাইরে কি, বাইরে কি, মা বাইরে যাবা, আবার বাইরে যাবা, রাত 10:30 মতো বাজে, বাসায় এসেছি। আসার পরে মারিয়াম এই যে কান্নাকাটি শুরু করেছে, সে বাসায় আসবেই না, সে বাইরেই থাকবে, বাইরেই যাবে, সে এতটা এনজয় করেছে। আর যখনই আমরা গেট দিয়ে ঢুকেছি তখনই সে আমার হাত ছেড়ে দিয়েছে, সে আমার কোলে থেকে নেমে গিয়েছে যে সে আর ভিতরে যাবে না, সে এখন বাইরেই থাকবে। পরে জোর করে কোলে করে নিয়ে দৌড় দিয়েছি আমি বাসায়। আনার পরে এই যে কান্নাকাটি শুরু করেছে তা তো আপনারা দেখতেই পেলেন। এটা হচ্ছে তার পরের দিন। মা আর কি দুদিন ধরেই বলছিল মার পোলাও খেতে ইচ্ছা করছে, তো আমি বললাম ঠিক আছে আমারও মন চাচ্ছে আজকে, তো আজকে পোলাও করো। তো লাঞ্চে মা আজকে পোলাও করছে, আর সাথে করছে ডিম কুরমা, আর হচ্ছে গিয়ে মুরগির কুরমাও থাকছে, আবার মুরগির ঝাল থাকবে আলু দিয়ে আর কি, তরকারি যেটাকে বলে সেটাও করছে। আমি জানি না এখনও আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা, যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চাইলে কিন্তু আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, চাইলে কিন্তু আপনি আমার পেজটি ফলো দিয়ে দিতে পারেন, চাইলে আপনি আমাকে ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। আর আপনি যদি তা অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে শরীর মন দুইটাই আমার খুব ভালো, তো ভাবলাম যে একটু ঘরটাকে সাজাই গুছাই, আপনাদের সাথেও শেয়ার করা যাবে। আর ড্রয়িং ডাইনিং রুমটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো তারপর মা এদিক থেকে রান্না করছে, আমিও সেটা এসে দেখছিলাম। এটা ডিম কুরমা ফার্স্টে করছে, তারপরে হচ্ছে গিয়ে চিকেন কুরমা, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আলু দিয়ে মুরগিটাকে রান্না করবে। অসম্ভব মজা হয়েছিল খেতে। তো এই যে এখন মা হচ্ছে গিয়ে ডিম কুরমাও শেষ, চিকেন কুরমাও রেডি, এখন লাস্ট মা হচ্ছে গিয়ে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছে। আর ওই দিকে আমিও রুমটুম গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অসম্ভব দেখতে সুন্দর হয়েছে, আর ঠিক তেমনই খেতেও হয়েছে। মা খুব অল্প করেই করেছে,
পাঁচটা ডিম বলতে হচ্ছে গিয়ে একটা আমার, একটা মারিয়ামের, আর একটা হচ্ছে আব্বুর মায়ের, আর আমাদের যে বাড়ি দেখাশোনা করে তাদেরকে মা খাওয়ায়, তাকে আর কি আমাদের বাসা থেকে খাবার দেওয়া হয় তিন বেলায়, তো তার জন্য ছিল। আর চিকেন কোরমা, এটা এটাও অসম্ভব মজা হয়েছে। মানে মা এত রান্না করেছে, আমাদের বাসায় যেহেতু মানুষ কম তো দেখা গিয়েছে কি আমরা দুই দিন লাগায় এগুলো খেয়ে শেষ করেছি, মানে একদিনে আমরা খেয়ে শেষ করতে পারিনি, আর এক বেলা খেয়ে শেষ করাও সম্ভব না। আমাদের বাসার সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের বাসার এন্ট্রেন্স হচ্ছে গিয়ে দুইটা মেইন গেট রয়েছে। তো একটা হচ্ছে মারিয়াম যেদিক থেকে হেঁটে এসেছে, ওইটা হচ্ছে গিয়ে একটা শু র‍্যাক, শু ক্যাবিনেট করা, আর তার পাশেই হচ্ছে গিয়ে, মানে তার পিছনের দিকেই হচ্ছে গিয়ে আমাদের মেইন গেট, আর আরেকটা হচ্ছে আমার রুমের পাশে মেইন গেট। তো দুইটা মেইন গেট আমাদের, আর এইটা হচ্ছে টিভি ক্যাবিনেট। এই টিভি ক্যাবিনেটের ডিজাইনটা আমি দিয়েছিলাম আব্বুকে এভাবে করার জন্য। আমাদের বাসায় যখন রেনোভেশনের কাজ শুরু হয় তখন আমার বিয়ের কথা চলছে, আগে আমাদের বাসায় রেনোভেশনের কাজ ধরা হয়, তারপরে আমার বিয়ের প্রস্তাবটা আসে আর কি, মারিয়ামের বাবার কথা বলছি। তো যাই হোক, এই যত কাজ দেখতে পাচ্ছেন সব কিছু আমি আর আমার ভাই মিলে, আমার ছোটো ভাই মেহেদি, আমরা দুজন মিলে আইডিয়া করে এই ডিজাইনগুলো দেই, আর আব্বু হচ্ছে সিলিংয়ের ডিজাইনগুলো দেয়। আমাদের চয়েস যেরকম আর কি সেটা বলি, আর আমাদের মিস্ত্রি হচ্ছে গিয়ে সেভাবে করে দেয়। তো কাঠগুলো সব আব্বু এনে দেয় আর ওরা করে, আর ডিজাইনটা আমি ড্র করে তাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। এই টিভি ক্যাবিনেটটা করার পরে টিভি আনার কথা ছিল, বাট আমি এই পরে নিষেধ করে দিয়েছি, দরকার নাই, অযথা কেউ টিভি দেখবে না। আমাদের বাসায় টিভি শুধু আব্বুই দেখে, আর আব্বুর বেডরুমে পার্সোনালি টিভি আছে। এটা হচ্ছে আমার রুম থাই দেওয়া যেটা, আর এই যে মেইন দরজা যেটা, সেটা দেখালাম আপনাদেরকে আমার রুমের পাশেই, আর যেটা হাতের ডান দিকে ছিল সেটা হচ্ছে আমার ওয়াশরুম। আর এই ওয়াল শোকেস বলেন আর যেটাই বলেন, এটা হচ্ছে গিয়ে আমরা ডিজাইন দিয়ে বানিয়েছি। উপরে ক্যাবিনেট সিস্টেম করে দিয়েছি, নিচের দিকে হচ্ছে গিয়ে গ্লাস সিস্টেমের শোকেস টাইপের, আর হচ্ছে নিচেও আবার ক্যাবিনেট আছে। তো দেখা গিয়েছে কি আমাদের রাখার জায়গা খুব স্বল্পতা ছিল, আগে আমাদের বাসাটা যেরকম ছিল, এইবার এত স্পেস করেছি যাতে করে মা সব কিছু রাখতে পারে, কোথাও যাতে কোনো প্রবলেম না হয়। আর ফার্নিচারটা আমরা কমিয়ে নিয়ে আসছি, কারণ আমাদের আগে বাসা যেমন ছিল অনেক ফার্নিচার ছিল, আসলে ঘর বাড়িতে বেশি ফার্নিচার থাকলে না গিঞ্জি লাগে, আমার কাছে যত ফার্নিচার কম থাকে সেটাই বেশি ভালো লাগে। মারিয়ামকে হাই দিতে বলছিলাম, বাট সে নড়ছিল না, চড়ছিল না, চুপ করে তাকাইছিল, দেখছিল আর কি আমাকে। মা টেবিলে খাবার দিয়ে দিয়েছে, এখন মা আর আমি মিলে খেয়ে নিব, সাথে মারিয়ামকেও একটু খাইয়ে দিব। আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা, খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, মাকে বললাম, তো মা আইসক্রিম আনিয়েছে। আইসক্রিম আনার পর লক্ষ্য করলাম যে আইসক্রিমটা বাঁকা হয়ে আছে, তো আমি বললাম যে এরকম কেন, মা ফ্রিজে রেখে দিয়েছিল, কিছুক্ষণ ফ্রিজে ছিল, পরে বের করেছি, তো মা খেয়াল করে নেই আসলে। আইসক্রিমটা এমন বাঁকা হয়েছিল আমার কাছে দেখে একটু সন্দেহ হচ্ছিল যে আইসক্রিমটা ঠিক নাও হতে পারে। আমাদের পাশের বাসায় হচ্ছে গিয়ে একটা পাশেই পাশে, মানে আমাদের পাশের বাসার নিচে আর কি একটা দোকান আছে, আর হচ্ছে গিয়ে খুব একটা চলেও না, তো ওদেরই আইসক্রিম নষ্ট হয়েছিল, একেবারে নষ্ট হয়েছে, কোনো ফ্লেভার লাগছিল না, ভেঙে চুড়ে একেবারে একাকার অবস্থা, বরফের মতো জমাট বেঁধেছিল আইসক্রিম, একেবারে নেতিয়ে গেছে যেটাকে বলে, একেবারে মানে সফট হয়ে গিয়েছে কোনটা, একেবারেই খেতে ভালো লাগে না, পুরো মানে কি বলবো, মেজাজটাই খারাপ হয়ে গিয়েছে এই আইসক্রিম খেয়ে। যাই হোক, পরে আর কিছু বলি নাই দোকানদারকেও, কিছু বলি নাই। আর এটা হচ্ছে তার পরের দিন সন্ধ্যাবেলায় নাস্তা হচ্ছে গিয়ে ফুচকা। তো এই চটপটিটা মা হচ্ছে গিয়ে, মানে এই ডাবলিটা রেডি করে রেখেছিলো ঈদের দিন, খাওয়া হয় নাই যেহেতু আমাদের বাসায় মানুষ কম, আর এখন মেয়েদিও নাই, আরও মানুষ কমে গিয়েছে, এখন খাওয়ার মতো আমরা মানুষ মাত্র তিনজন, এখন এই চটপটি কে খাবে। তো আমারও খেতে ইচ্ছা করছিলো, মাকে বললাম যে বের করে ভিজিয়ে দাও, মানে একটু বরফগুলো মা একেবারে ফ্রোজেন করে ফেলেছে, তাহলে খাবো আর কি। তো মা আর কি দেরি হয়ে যাচ্ছিলো, এর জন্য মা চুলায় বসে দিয়েছে, আর এদিক থেকে আমি টক পানি বানিয়ে নিচ্ছি, ফার্স্টে তেঁতুলের কাপটা বের করে নিয়েছি, এখন চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন, আর কেউ যদি টকটাকে টক হিসাবে খেতে চান তাহলে চিনি না দিলেও পারবেন। আমি চিনি দিচ্ছি কারণ আমাদের বাসায় মানে আমার মা আর আমি এখন আছে, খাওয়ার মতো এইসব আমার আব্বু তেমন একটা পছন্দ করে না, খুব একটা খায় না আর কি। আর আব্বু আমি যখন বানাচ্ছিলাম তখন অলরেডি আব্বু ঘুমিয়ে পড়েছে,
আমাদের বানাতে বানাতে অনেক দেরি হয়ে যায়। পরে এটা সন্ধ্যাবেলা খেতে পারিনি, রাত্রেবেলা খেয়েছি আর কি। ডিনার করার পরে আমি সামান্য একটু ডিনার করেছি, কারণ আমার যেহেতু প্যানক্রিয়াটাইটিসের প্রবলেম, তো খালি পেটে যদি এইসব খাই আমার আবার ব্যথা উঠে যাবে। এর জন্য আর কি আগে সামান্য কিছু খেয়ে নিয়েছি, এখন হচ্ছে গিয়ে ফুচকা খাবো মন ভরে। এখন বিট লবণ দিয়ে দিচ্ছি, চটপটি মশলা দিয়েছি, আর এখন হচ্ছে গিয়ে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে ক্রাশ করা আর কি, ধনিয়াটাকে তেলে ক্রাশ করে নিয়েছে মা। মা একেবারে করে রাখে, যার কারণে খুব সুবিধা হয়, যখন ইচ্ছা তখনই যে কোনো কিছুতেই করা যায়। আর মা টক পানিটা বানাতে পারে না, মারটা নাকি মার হাতের ভালো লাগে না, আমাকে দিয়ে সবসময় টক পানি বানায়। এর আগের বছর ঈদের সময় হচ্ছে কি আমি ঈদের কয়েকদিন আগে হচ্ছে গিয়ে গিয়েছিলাম, মানে মোহাম্মদপুরে এসেছিলাম, তো তখন মা আমাকে দিয়ে টক পানি বানিয়ে ফ্রোজেন করে রেখেছিল, তারপরে সে ঈদের দিন খেয়েছে আর কি। এমন আমার মা, আমার খালারা সবাই আমার হাতের টক পানিটা খুব পছন্দ করে, মিষ্টি টকটা। তো এখন হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, সামান্য পরিমাণের দিয়ে দিয়েছি, যাতে একেবারে আমার মুখে না পড়ে এরকম আর কি, মায়ের জন্যই দিয়েছি। আর মাও ফুচকা এদিকে ভেজে নিয়েছে, তো এখন আমরা খাবো। তো আর এখানে হচ্ছে কি চটপটি খাওয়ার জন্য শসা স্লাইস করে নিয়েছি, ডিম নিয়েছি, এটাকে স্প্রেড করে নিয়েছি, পরে আর ভিডিও করতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।